নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলে। আবার চলে এসেছি কিছু নতুন টিপস নিয়ে, কিছু নতুন আইডিয়াস নিয়ে আপনাদের কাছে। আজকে আমি পার্টিকুলারলি যে বিষয়ে কথা বলতে চলেছি, যদিও আমার সাথে আর এখনো সেভাবে দেখা মেলেনি, কিন্তু আশায় মনে যা সাথে নিশ্চয়ই কখনো কখনো সে নিশ্চয়ই আসবে। দেখতে জুলাই মাস আসছে। হ্যাঁ ফ্রেন্ডস, ইউ হ্যাভ গেসড রাইট, আই এম টকিং অ্যাবাউট মনসুন। আমি বৃষ্টির কথা বলছি, এবং খুব বেশি দেরি নেই, কারণ আবহাওয়াবিদদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে খুব শীঘ্রই আমাদের এখানেও বৃষ্টি আসতে চলেছে। এবারে বৃষ্টি এলে তো অবভিয়াসলি আমরা সবাই অনেক ভিজে ফেলি, কারণ প্রথম নতুন বৃষ্টি আসার আশায় তো একটা আনন্দ তো মনের মধ্যে থাকে। কেউ ভিজে ফেলি, কেউ নিজেকে বারবার ভিজতে ইচ্ছে করে, বা ওই ভেজা চুল ভেজা শরীরেই থেকে মানুষ কাজে বেরিয়ে যায়। কিন্তু বৃষ্টির যেমন কিছু ভালো পজিটিভ এফেক্টস আছে, অবশ্যই আছে, সেরকম কয়েকটা নেগেটিভ এফেক্টসও আছে। আমি আগেরবারে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে মনসুনেতে নিজেদের চুলের পরিচর্যা করবেন কীভাবে। তা আমি আজকে ভাবলাম চুলের পরিচর্যা না হয় বলো, তাহলে স্কিনটা কি বাদ যাবে? তাই চলে এসেছি আজকে কিছু হোমমেড রেমেডিজ এবং কিছু প্রাইমারি বিউটি টিপস নিয়ে, যেটা আপনি অবশ্যই মনসুনে চেষ্টা করবেন নিজের উপর অ্যাপ্লাই করার। তাতে কী হবে, আপনার স্কিনে বৃষ্টির কারণে যে প্রবলেমসগুলো অনেকেই ভোগে, যেহেতু মনসুন মিন্স ওয়েদারটা ড্যাম্প থাকে, সোয়াম্পি থাকে, জলো জলো ভাবটা থাকে, ভেজা থাকে, তো এতে কী হয়, হিউমিডিটিটা বেশি হওয়ার কারণে আমাদের স্কিনের মধ্যে ধুলো বালি ধুলো কটা আরও বেশি করে স্টাক হয়, বেশি করে চিপকে যায়, চিকুন মতো এরকম। তো তাতে কী হয়, প্রবলেমস কিন্তু অনেক রকমের আসতে পারে। সাপোজ যাদের কখনো পিম্পলস হয় না, হট করে তারা একটা পিম্পল বেরিয়ে গেলো, বা সকালবেলা একের সঙ্গে দাঁড়িয়ে আপনি পিম্পল, তো এই প্রবলেমগুলোর থেকে যাতে আপনি নিজেকে দূরে রাখতে পারেন, সেফ রাখতে পারেন, তাই আমি কয়েকটা টিপস আজকে আমি আপনাকে দিতে এসেছি। বর্ষার সময় অবশ্যই মাথায় রাখবে যে ক্লিনজিং জিনিসটা বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা বর্ষার সময় কিন্তু খুব প্রয়োজনীয়। শুধু যে এটা আশপাশের সারাউন্ডিং ক্লিন রাখতে হবে বা আপনার বাড়ি ক্লিন রাখলে জামা কাপড় পরিধেয় তা নয়, আপনার চামড়াটাকেও কিন্তু একইভাবে আপনাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার ইন দ্য সেন্স, সেটা আপনি বাজারে যেসব ক্লিনজার্সগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি নাইটা করলে, কেন অনেক সময় সেগুলো বর্ষার সময় ভালো ইফেক্ট নাও দিতে পারে। তা আপনি কী দিয়ে ক্লিনজিং করবেন, আপনি মিল্ক ইউজ করতে পারেন, দুধ ব্যবহার করতে পারেন, শশার রস ব্যবহার করতে পারেন, দই ব্যবহার করতে পারেন, আপনি লেবুর রস যারা ইউজ করেন সেগুলো ব্যবহার করতে পারেন, মধু ইউজ করতে পারেন। ক্লিনজিংটা এমনভাবে ক্লিনজ করুন যাতে আপনার স্কিনটা ভেতর থেকে ক্লিন হয়, এছাড়া আপনার নারিশমেন্টটাও থাকে। আর যারা ক্লিনজিং মিল্ক তোমরা যারা ব্যবহার করো তাদেরকে তো বলবো অবশ্যই ক্লিনজিং মিল্ক, বা নর্মে তোমার ভালো জাতীয় যে ফেস ওয়াশগুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, বা কোনো আয়ুর্বেদিক ভালো ফেশিয়াল বার্স, অবশ্যই চেষ্টা করো ব্যবহার করার। এবং এটা নয় যে একবার মুখটা পরিষ্কার করে বেরোলে মেকআপ টেকআপ করে তারপর করলে না, তা সেটা করো না। সে তুমি অফিসে থাকো বা অফিসের বাইরে থাকো, চেষ্টা করবে অ্যাটলিস্ট একটা টাইম পিরিয়ড রেখে রেখে তোমার স্কিনটাকে ক্লিন রাখার, পরিষ্কার রাখার, কেননা বর্ষার সময় কিন্তু ধুলোবালি বেশি চামড়ার সাথে লেগে থাকে। এছাড়া বলবো এক্সফোলিয়েশন করতে ভুলবে না। এক্সফোলিয়েশন তুমি লেমন বেকিং সোডা মিলিয়ে করতে পারো, টম্যাটো পাউডার দিয়ে করতে পারো, বা তুমি আদার যেমন ধরো দুধ বেসন এরকম জাতীয় জিনিসগুলোকে দিও সপ্তাহে অন্তত দুবার বা তিনবার। যদি তুমি এই যে স্ক্রাব যে জিনিসটা, এক্সফোলিয়েশন যে জিনিসটা, এটাকে যদি তুমি মেনটেন করো, তাহলে কিন্তু দেখবে তোমার স্কিন কিন্তু অনেক অনেক বেটার হচ্ছে। এবং বর্ষা চলাকালীন যে চামড়ার অসুবিধাতে আমরা ভুগি সেটা কিন্তু তোমাকে ছুঁয়ে দিচ্ছে না। এছাড়া বলবো টোনিং, যেটা আমরা সবাই জানি যে 12 মাস ক্লিনস টোনিং এবং ময়শ্চারাইজিংটা খুব ইম্পর্টেন্ট হয় স্কিনের জন্য, সেরকমই বর্ষাকালেও একই নিয়ম। তবে বর্ষাকালে অনেক সময় বাজার চলতে যেসব টোনার্সগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু অনেক সময় বর্ষায় কাজে দেয় না, বা একটু লেস এফেক্টিভ হয়ে পড়ে। তাহলে কী করবে তুমি, ন্যাচারাল ওয়েতে যাও না, ইউ ক্যান ইউজ গ্রিন টি। গ্রিন টি
টিটাকে তুমি গ্রিন টি যে বলটা থাকে যে যে গ্রিন টিকে বয়েল করে ওটার যে সিরাপ যেটা বানাচ্ছো, তুমি সেটাকে তোমার টোনার হিসেবে ইউজ করতে পারো, বা তুমি অ্যালোভেরা জেলকে টোনার হিসেবে ইউজ করতে পারো। রোজ ওয়াটার খুব ভালো টোনিং এর কাজ করে, সেটাকে ইউজ করতে পারো। হেম্পু সিড অয়েল ইউজ করতে পারো। দে অল আর ভেরি গুড টোনার ইনডিড। এছাড়া আমি একটা পার্টিকুলার প্যাক তোমাকে বলছি, যে প্যাকটা তোমরা কিন্তু অনায়াসে নিজের ঘরেতে বানিয়ে খানিকক্ষণ অ্যাপ্লাই করে একবার ট্রাই মারতেই পারো, বিকজ ইটস ভেরি অ্যাট্রাকটিভ। আমি নিজে পার্টিকুলার ইজ তুমি যদি তোমার মনে হয় তো তুমি মুলতানি মাটি, তার মধ্যে কয়েকটা রোজ ওয়াটারের ড্রপ ভালো করে পেস্ট বানিয়ে তুমি সেটাকে যদি তোমার টোটাল স্কিনে বা বিশেষ করে তোমার যে জোনগুলো পিম্পল বা এখানের দিকে বেশি প্রন যে জোনগুলো, সেখানে যদি তুমি অ্যাপ্লাই করে হার্ডলি 3 থেকে 5 মিনিট রেখে দিয়ে তুমি যদি ওয়াশ অফ করে নাও ঠান্ডা জলে অবভিয়াসলি, তাহলে দেখবে তোমার স্কিনটা কিন্তু অনেক রিফ্রেশ থাকে। এবং বর্ষার সময় যদি তুমি এই পার্টিকুলার প্যাকটা সপ্তাহে 2-3 দিন যদি তুমি হ্যাবিট যদি করে নাও, তাহলে কিন্তু বর্ষার থেকে যে স্কিনের প্রবলেমস গুলো হয় আমাদের, তার থেকে কিন্তু তুমি তোমার চাপি চাপি চিকস গুলোকে অনেক প্রোটেকশন দিতে পারবে। আর এটা কিন্তু আমি আমার নিজের রুটি দিলাম, বিকজ আমি নিজে এটাকে অ্যাপ্লাই করি নিজের উপর, উইকলি টুয়াইস আমি অ্যাপ্লাই করি, অ্যান্ড সত্যি বলতে গিয়ে আমার স্কিন বর্ষাতে অনেক সেফ সিকিউর থাকে। আজকে অনেকদিন ধরেই করছি, আমার আর আদার কোনো এক্সট্রা ফেশিয়াল বা এক্সট্রা কিছু তাহলে প্রয়োজন নেই, এই পার্টিকুলারটা আমি মেনটেন করি। এছাড়া তুমি আরেকটা প্যাকেজ ইউজ করতে পারো, দ্যাট ইজ তুমি মুলতানি মাটির সাথে রোজ ওয়াটার এবং যদি তোমার পক্ষে পসিবল হয় কিছুটা কাঁচা দুধ যদি তুমি থাকো তোমার কাছে যদি অ্যাভেলেবেল হয়, তুমি মুলতানি মাটি এবং রোজ ওয়াটারটাকে প্যাক বানিয়ে সেটাকে অ্যাপ্লাই করে যখন তুমি ওটাকে তুলছো তুমি কিন্তু দুধের অ্যাপ্লাই করে ওটাকে তুলতে পারো। বিশেষ করে এটা যাতে ড্রাই স্কিন যাতে তাদের জন্য কিন্তু এই প্যাকটা খুব ভালো কাজ করে। আশা করছি তোমাদেরকে আমি যে পার্টিকুলার যে ছোটো ছোটো প্রোটিনগুলো আজকে দিলাম তোমাদের এটা অনেকটা হেল্প করবে বর্ষার আসছে বর্ষাকালের থেকে নিজের স্কিনটাকে রক্ষা করার জন্য। এবং যদি আমার তোমার ভিডিওসগুলো বা আমার ডটকেসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলো না। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশন করে কিন্তু আমাকে নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানিও যে কেমন ফল পেলে, সাতদিন ট্রাই করে দেখো দেখো ইউ ফিল দ্য ডিফারেন্স। এবং অবশ্যই কিন্তু দিদিভাইকে জানাতে বলো না যে কেমন তোমাদের ফিল হলো বা কেমন লাগলো, তোমাদের কমেন্টস অন দ্য ফিডব্যাকসগুলো আমাকে আরও খুবই আরও বেশি বেশি করে এনকারেজ করে যাতে আমি আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের কাছে আসতে পারি। আর যদি তোমাদের আরও যদি কোনো কোয়ারিজ থাকে রিলেটেড টু মনসুন, সেটা ডায়েট বলো ব্যাকলি আমি একবার তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি, বা এছাড়াও যদি আদার কোনো বিষয় তুমি জানতে চাও যে কীভাবে নিজেকে প্রোটেকশন করবে বর্ষার থেকে বা বর্ষার এই এফেক্টস থেকে, তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে জানিও, আমি খুব তাড়াতাড়ি হার্ড অ্যান্সার চেষ্টা করবো তোমাদের জন্য সেই ভিডিওটি আপলোড করতে। সুস্থ থাকো, সুন্দর থাকো, হ্যাভ আ ব্রিলিয়েন্ট উইক।